नमस्कार। आज 15 जुलाई शरत चंद्र पाल उच्च बालिका विद्यालय आज जन्मदिन। अतिमारी प्रकोप, आमादेर नानान व्यर्थता, हताशा, सजन वियोगेर दुख सबकिछुके दूरे सरिये रेखे आशार आलोय सम्भावनार प्रदीप जालिये एई दिनटा एकटु आनंदेर संगे आमरा पालन करते चाই। যদিও গত বছরের মতো এবছরও আমরা গৃহবন্দী। আমাদের স্কুল বাড়ি শান্ত নিস্তব্ধ একাকী দাঁড়িয়ে আছে। যে স্কুল বাড়ি এই দিনটা উপলক্ষে মুখরিত হয়ে থাকতো ছাত্রীদের আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে, শিক্ষিকাদের কর্মব্যস্ততায়, সেই আনন্দ হয়তো আজ সেভাবে পালন করা যাচ্ছে না। কিন্তু এই ঘরের কোণে থেকে একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন হয়েও আমরা চেষ্টা করছি যদি এই দিনটাকে একটু অন্যরকম ভাবে আমরা উদযাপন করতে পারি। আমি জানি ছাত্রীদেরও খুব মন খারাপ, সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকতে কারই বা ভালো লাগে। ভালো লাগছে না আমাদেরও, তাই আমরা বেছে নিয়েছি অনলাইন মাধ্যমকে। অনলাইন মাধ্যম কি শুধুমাত্র পড়াশোনার জন্য না, আমরা অনলাইনের মাধ্যমেই এবার উদযাপন করব আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস, জন্মদিন। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ছাত্রীদের এবং শিক্ষিকাদের সমবেত প্রচেষ্টায় যে অনলাইন অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি, সেই অনুষ্ঠানটিকে মূলত আমরা দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে জানব স্কুলের প্রতিষ্ঠার ইতিহাস এবং দ্বিতীয় পর্বে থাকবে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু সবার আগে আমরা শুনে নেব এই বিশেষ দিনটিতে আমাদের বড়দি, সকলের প্রিয় বড়দি শ্রীমতী শ্রাবন্তী নস্কর আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলছেন। নমস্কার, আজ আমাদের বিদ্যালয়ে এক বিশেষ আনন্দের। গত বছর অতিমারির এই পরিস্থিতিতে গৃহবন্দী থেকে আমরা ভেবেছিলাম এবছর বিদ্যালয়কে সুন্দরভাবে সাজাবো এবং এই দিনটিতে আমরা সবাই খুব আনন্দ করব, কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। তাই ঘরে থেকে এই দিনটিকে আমরা একটু অন্যভাবে উপভোগ করি। প্রথমেই আমি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত শ্রদ্ধেয় ব্যক্তিদের আমার বিনম্র শ্রদ্ধা জানাই এবং আমার সকল শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন কমিটির সদস্যদের জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। যাদের খোলা হলে এই বিদ্যালয়ের প্রাঙ্গণ সব সময় পড়ে থাকে তাদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা। সর্বোপরি অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দদের জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তাদের সহযোগিতা ছাড়া আমরা এই বিদ্যালয়কে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারব না। যাই হোক, আজ 15ই জুলাই বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস। এই দিনটিতে স্মৃতির জানালাতে একটু অতীত সম্বন্ধে এসব আমরা সবাই জেনে নিই। আজ থেকে 72 বছর আগে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কয়েকজন বিদ্যা অনুরাগী ব্যক্তিদের সহযোগিতায় এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। নারী শিক্ষা বিস্তারে অদম্য কারিগর প্রয়াত শ্রী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় 1949 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন বিদ্যালয়ের নাম ছিল খিদিরপুর একাডেমি ফর গার্লস। সেই সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন শ্রীমতী উমা সেওনাবিশ এবং এই কাজে সহযোগিতা করেছিলেন অনেক বিশিষ্ট সমাজসেবী এবং বিদ্যা অনুরাগী অভিভাবক বৃন্দ। তারপর 1954 সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন শ্রীমতী শোভনা বন্দ্যোপাধ্যায়। তিনি এবং সহশিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং পরিচালন কমিটির কর্মোদ্যোগ এবং অভিভাবকদের সহযোগিতায় সেই সময় খিদিরপুর অঞ্চলে সবার নজর কাড়ে এই বিদ্যালয়। উন্নতির ক্রমোন্নতির ফলে বিদ্যালয় 1962 সালে সরকারি অনুদান প্রাপ্ত হয় এবং একাদশ শ্রেণীর পঠন পাঠন চালু হয়। 1957 সালে বিদ্যালয়ের বিশিষ্ট পৃষ্ঠপোষক শ্রী বলাইভূষণ পাল তার পিতার স্মৃতি রক্ষার্থে বিদ্যালয়ের তহবিলে কিছু অর্থ প্রদান করে। তারপর থেকে বিদ্যালয়ের নাম হয় শরৎচন্দ্র পাল উচ্চ বালিকা বিদ্যালয়। শোভনাদির পরে অনেক প্রধানা শিক্ষিকা এবং ভারপ্রাপ্ত প্রধানা শিক্ষিকা তাদের প্রচেষ্টার মাধ্যমে এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে গিয়েছেন। আজ এই স্মৃতিচারণ করতে গিয়ে একটাই কথা বলবো, আমরা তোমরা ছাত্রীরা এবং অভিভাবকবৃন্দ এবং এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিরা এসব সবাই মিলে আসুন, সবাই মিলে আমরা এই বিদ্যালয়কে বিদ্যালয় গৌরবটুকুকে বহন করে নিয়ে যায়। সেই উদ্দেশ্যে আজ এই অতিমারী পরিস্থিতিতেও আমরা আমাদের পঠন পাঠন সচল রেখেছি। আমরা অনলাইন ক্লাস চালু করেছি, যার ফলে তোমরা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছো। আজ এই সমস্ত আজ পৃথিবী এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তোমাদেরই এগিয়ে আসতে হবে। আমাদের সঙ্গে যোগাযোগ রেখে, বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে বিদ্যালয়ের পড়াশোনা এবং সাংস্কৃতিক ক্রিয়াকলাপকে তোমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের উচ্ছ্বাস, আবেগ, উদ্দীপনা নিয়ে তোমরা খুব বড় হও এবং এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাও, এই কামনা করি আজকের এই দিন। বড়দের কথা শুনেই তোমরা বুঝতে পারলে বিদ্যালয়ের জন্মলগ্নে যে ছোট্ট চারা গাছটি ছিল সে কিন্তু আজ বিশাল মহিরুহ, এবং তার ছায়ায় বছরের পর বছর কত ছাত্রীরা তাদের শিক্ষার আলোয় আলোকিত হয়ে তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এবং এই ছায়ায় কিন্তু শুধু ছাত্রীরা নয়, আমরা শিক্ষিকারাও পরম আনন্দে দিন কাটিয়ে থাকি। স্কুলের এই জন্মদিন উপলক্ষে আমাদের সবার প্রিয়, তোমাদের খুব প্রিয় দিদি সম্পাদি, আমাদের বর্তমান শিক্ষিকা শম্পা কোলে একটি সুন্দর কবিতা লিখেছেন। তো চলো আমরা এখন সেই কবিতাটা একটু শুনে নিই। আজ আমার বিদ্যালয়ের জন্মদিন। তার জন্মদিনে আমার ক্ষুদ্র মেয়েদের স্বাবলম্বী করার তরে হলো তোরজোর ঘোর। 15 জুলাই 1949-এ জন্ম হলো মোর। ভাঙা চোরা বসত বাটিটির উঠোন ঘিরে ঘর, সকাল থেকে বিকেল থাকে কোলাহল মুখর। গুটি কয়েক ছাত্রী নিয়ে পথ চলা মোর শুরু। ভরিয়েছে আজি প্রাঙ্গণ মোর বহু ছাত্রী। সব কিছুতেই এগিয়ে আজও শরৎ পালের নাম, বিখ্যাত তার কাজের গুণে কবি তীর্থের ধাম। দেশে বিদেশে ছড়িয়ে আছে কৃতি ছাত্রী মোর। স্মৃতির টানে হেথায় আসে চোখে নিয়ে নতুন রূপে নতুন সাজে নিত্য সাজি আমি। সবাই আসে পড়তে হেতা, এতই আমি দামি। 72টি বছর আজি পূর্ণ হল মোর। সবার তরে খোলা আছে হৃদয় দুয়ার মোর। নমস্কার। আমাদের ছোট ছোট ছাত্রীরাও দীর্ঘদিন স্কুলে না আসতে পেরে কোথাও যেন তারাও মন খারাপের রাজ্যে ঢুকে পড়েছে। কারণ এই স্কুলকে ঘিরেই তো ছিল তাদের বেড়ে ওঠা, তাদের সুখ দুঃখ, হাসি কান্না, বন্ধুদের সাথে খুনসুটি, আড্ডা, গল্প, আরো কত কিছু। লেখাপড়া তো ছিলই, সেই সঙ্গে গান বাজনা, কবিতা, আন্টিদের স্নেহ ভালোবাসা, আর সেই সঙ্গে বকা। এই সব কিছু থেকে দূরে থেকে তাদেরও ভীষণ মন খারাপ। তাই আজ এই বিশেষ দিনটা ঘিরে তারাও একটু আনন্দে মেতে উঠতে চায়। আমাদের ছোট্ট ছোট্ট খুদেরা কিন্তু তাদের নিজের ভাষায় খুব সুন্দর করে আজকের এই দিনটাকে বর্ণনা করতে চেয়েছে। প্রিয় স্কুল, কেমন আছো? ভালো আছি আমি। তোমায় ছাড়া যতখানি ভালো থাকতে পারি। আজ যে তোমার জন্মদিন, দেখো সেজেছি কেমন আমি। জানি এমন সাজে তোমার কোলে মানায় আমায় ভারী। শ্রাবণের ঘন ঘটার মধ্যে দিয়ে আমাদের বিদ্যালয় একদিন যাত্রা শুরু করেছিল। কোভিড পরিস্থিতিতে আমরা সকলেই গৃহবন্দী। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা আজ কোথায় গিয়ে থমকে গেছে, কিন্তু প্রকৃতি কিন্তু তার স্বভাব সিদ্ধ সৌন্দর্য, চরিত্র নিয়ে, ঋতু পরিবর্তন নিয়ে বিভিন্ন রূপে আমাদের কাছে ধরা দিচ্ছে। বর্ষার এই আগমনে চতুর্দিকের সমস্ত কালিমা ধুয়ে মুছে গেছে, চতুর্দিক সবুজ শ্যামলিমায় ভরে উঠেছে, ফুল প্লাবিত হয়ে নদী এগিয়ে চলেছে তার নিজ খেয়ালে। চতুর্দিকে কোথায় যেন প্রাণের ছোঁয়া, আশার ছোঁয়া। আমরাও তাই মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে এই শ্রাবণের অঝোর ধারায় যেরকম সমস্ত কালিমা ধুয়ে মুছে যায়, সেরকমই এই কোভিডের ভয়াবহতা ধুয়ে মুছে যাবে এবং আমরা এক নতুন দিন দেখতে পাবো, নতুন সূর্যোদয় দেখতে পাবো, যেখানে কোভিডের এই ভয়াবহতা থাকবে, যেখানে থাকবে আনন্দের গান, আশার গান। আর এই বাদলকে সঙ্গে নিয়েই যেন আমরা সেই কালিমাকে মুছে দিতে পারি। বর্ষার অবিশ্রান্ত ধারায় পৃথিবী যেন খুব শিগগিরই তার এই ভয়াল অসুখ কাটিয়ে সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারে, আমরা এই আশাই রাখি। তাই তো বাদল ও দিনেরও প্রথম কদম ফুলে আমরা প্রকৃতিকে বরণ করে নিতে চাই। মেঘমল্লারে তান ধরি, নাচে গানে কবিতায় ভরিয়ে তুলি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে ভালো লাগে না লাগে না। ঢাকলো কালোয় ঝিরঝির বৃষ্টির দমকা হাওয়া, বর্ষার আগমন, গ্রীষ্মের যাওয়া, ঝরঝর ধারায় মাটির বুকে কর্ষণ করে সে মনের সুখে, টুপটাপ বৃষ্টির আলতো ছোঁয়ায় কচি ঘাসের ঘুম ভাঙে প্রকৃতির দোয়ায়। ঝড় এলো রে আজ, মেঘের ডাকে ডাক মিলিয়ে বাজরে মৃদং বাজ, আজকে তোরা কে গাবি গান কোন রাগিনীর সুরে, কালো আকাশ নীল ছায়াতে দিল যে বুক পুড়ে। বৃষ্টি ধারায় ঝাপসা মাঠে ডাকছে ধেনুর দল, তালের জলে শিউরে ওঠে বাঁধের কালো জল, ঘর বাড়ির ভাঙা ভিটে ওঠে হাওয়ার হাঁক, শূন্য ক্ষেত্রের ওপার যেন এপার কে দেয় ডাক। Sure. বর্ষার আগমন গ্রীষ্মের দিনের আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ ছুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশর ঘন্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় এক সমানিক জ্বালা পাতলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো কাগজ কলম লয়ে বসে আছি সদ্য আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পদ্য কি যে লিখি ভাবিয়া না পাইরি হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে সারাদিন ঘন ঘটা কালো মেঘ আকাশে ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা আপিসের বাবুদের মুখে নাই ফুর্তি ছাতা কাঁধে জুতা হাতে ভেবা চাকা মূর্তি কোনখানে হাঁটু জল কোথা ঘন করদম চলিতে পিছল পথে পড়ে লোকে হরদম ব্যাঙেদের মহাসভা আহ্লাদে গদগদ গান করে সারা রাত অতিশয় বর্ষাকাল কৃষকরা এই ঋতুর অপেক্ষা করে থাকেন এই সময় আবহাওয়া সারাদিনই মেঘলাই থাকে আকাশে ঘন কালো মেঘ ভাসমান অবস্থায় দেখা যায় আর মাঝে মাঝে শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাত বৃষ্টির সময় সেই বৃষ্টিতে ভেজার মজাই আলাদা প্রকৃতিও যেন মনে হয় সে বৃষ্টির জল উপভোগ করছে তারাও যেন নাচছে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। কবিতাটির নাম হলো বর্ষার ছড়া। মেঘলা আকাশ সকাল দুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর একলা বসে ঘরের কোণে হাজার স্মৃতি পড়ে মনে রিমঝিম বর্ষা দিনে কথা হয় বৃষ্টির সনে কদম ফুল হাসে কলমি পাতা ভাসে ছেলেরা সব ভাসায় ভেলা জলের ওপর করে খেলা মেয়েদের শখ পুতুল খেলা আনন্দে কাটে বেলা ছায়া বিথি তলে শোকর স্নান ধারা চলে এসনি পবনে ছায়া বিথি তলে শোকর স্নান ধারা জলে শনি পবনে ছায়া বিথি তলে কবিদের কাছে খুব প্রিয় একটি ঋতু হলো বর্ষা। কবি কালিদাসের মেঘদূতম কাব্যের উৎসই তো বর্ষা। আষাঢ়ে মেঘকে দূত করে পাঠানো হচ্ছে অলকাপুরীতে। বর্ষার আরোহণে প্রকৃতি দেবী যে অপরূপ সাজে সেজে উঠেছে তারই অসামান্য বর্ণনা রয়েছে কালিদাসের এই মেঘদূত কাব্যে। कश्चित कांता विरह गुरुना स्वाधिकारात् प्रमतः शापेनास्तगदमित महिमा वर्षवग्गेन वर्तु जक्षश्चक्रे जनकतनया स्नानपुन्नोदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं रामगिर्जाश्रमेषु तस्मिन् अद्रौ पदिचिदबला विप्रयुक्तः सकामी नीत्वा मासान्तकनकवलयभ्रंशरिक्तप्रकोष्ठः आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानु वप्रक्रीडा परिणत गजप्रेक्षणीयं ददर्श। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই তাথই বর্ষা কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্ষা আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে পুরী শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হের কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহি রে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়াছে দেখো চাহিরে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে आमर निशिथ रातेर बादल धारा, आमर निशिथ रातेर बादल धारा, एस हे गोपने आमर स्वप्न लोके दिशाहारा। निशिथ रातेर बादल धारा। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন দিনে তারে বলা যায়। এমন মেঘসরে বাদল ঝড় ঝরে, তপন ভিড় ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কে আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ, তুলি রে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো এই তো মনো প্রাণ। মরু বিজয়ের কে তনু উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ। ঘনপুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে কদন্দ বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর। सोर मेघा बरसो, मीठा है कोसा है बारिश का बोसा है, कोसा है कोसा है बारिशों का बोसा है, मीठा है कोसा है बारिश का बोसा है, कोसा है कोसा है बारिशों का बोसा है। रवि ठाकुरेर बड़ प्रिय एई बर्षा ऋतु। शांतिनिकेतनेर प्रकृति छय ऋतुते नानान रूपे नानान बर्णे कविर काछे धरा दितेन एबं तार गाने एबं कविताय तार सेई अपरूप बर्णना आमादेर चोखेर सामने प्रकृतिर एक अनन्य रूप तुले धरतो। कबिर गाने बेशिरभाग गाने आमरा पेयेछि बर्षाके नानान रूपे एबं एई जे गानगुलो तैरी हयेछिलो किभाबे तार नानान गल्पगाथा आछे। आज एमोनी एकटी गल्प तोमादेर शोनाबो। एई गल्प लिखेछेन श्री शैलजा रंजन मजुमदार, जिनि छिलेन विश्वभारतीर रसायनेर अध्यापक, यदिओ परे तिनि संगीत भवनेर प्रधान हिसेबे नियुक्त हन। आम्रा गल्पटा शुनबो आमादेर सबार खूब प्रिय कृष्णादी तोमादेर कृष्णा आंटीर मुख थेके। पृथिवीर आज बड़ असुख, एई असुखे जर्जरित आम्रा सबाई। বাইরে বর্ষা, এই বর্ষা প্রকৃতিতে সজীব আমরা গাছপালা সবাই। এই সবুজ প্রকৃতি যখন সজীব হয়ে ওঠে তখন আমরাও যেন আনন্দে ভরপুর হয়ে উঠি। এই বর্ষা প্রকৃতির ওপরে শুধু আমাদেরই নয় কবিদেরও বড়ই টান। কবিদের প্রিয় ঋতু বর্ষা, বিশেষ করে রবীন্দ্রনাথের। এই আষাঢ় মাসের বর্ষা ঋতুতে তার প্রকৃতি বিষয়ক অনেক গান এবং বেশিরভাগ গানই রবীন্দ্রনাথের এই বর্ষাকে নিয়ে। এই বর্ষা মঙ্গল উদযাপন করেছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। তার আগে এসে একটু শৈলজা রঞ্জন মজুমদার সম্বন্ধে বলেনি। তিনি বিশিষ্ট সঙ্গীত বিশেষজ্ঞ, রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ। রবীন্দ্রসঙ্গীত তিনি শিখিয়েছেন শান্তিনিকেতনের তরুণ প্রজন্মকে। অবশ্য গুরুদেবই বলে দিয়েছিলেন। এই গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তার আগে শৈলজা রঞ্জন মজুমদার শুধুমাত্র কিন্তু এই সঙ্গীতেই নয়, তিনি ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর পাশ করেন। তারপরে কিন্তু ১৯৮৭ আবার আইনজীবীও হয়ে উঠেছিলেন। সুতরাং একাধারে তার মধ্যে অনেক গুণ ছিল, কিন্তু এই রবীন্দ্রসঙ্গীত কিন্তু তার মননে চিন্তনে যা আমাদের মধ্যেও সঞ্চারিত হয়ে গেছে আমাদের অজান্তেই। এবার এসো এই যে বর্ষা প্রকৃতির বর্ষাকে নিয়ে এত গান, সেই গানের কিছু গল্প বলি। এই গান সৃষ্টির পেছনে যে গল্পগুলো সেই গল্প বলি। ১৯৩৯ সাল বর্ষা মঙ্গলের প্রস্তুতি চলছিল। গুরুদেবের জানার আগ্রহ ছিল। গানের মহড়া গুরুদেবকে শোনালাম। খেতে যাওয়ার ঘন্টা পড়লো, ছেলেমেয়েরা খেতে চলে গেল। আমি গুরুদেবকে বললাম যে ছেলেমেয়েরা বলছে নতুন গান চাই, পুরনো গানে আর ওরা বর্ষা মঙ্গল করবে না। গুরুদেব বললেন এই অল্প সময়ের মধ্যে কি করে আর নতুন গান লেখা যায়, অন্য অনেক কাজও তো আছে। সেদিন এই পর্যন্ত। পরদিন বেলা ১১টায় গুরুদেব আমাকে ডেকে পাঠালেন। কাছে গিয়ে দাঁড়াতেই নতুন লেখা একটি গান হাতে দিলেন। গানটি ওগো সাঁওতালি ছেলে। সঘন নববরষার কিশোর দুধ কিলে ও গো সাঁওতালি ছেলে ও গো সাঁওতালি ছেলে। বর্ষা মঙ্গলের জন্য দ্বিতীয় গান বাদল দিনের প্রথম কদম ফুল। বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, বাদল দিনের প্রথম কদম ফুল দান আমি দিতে এসেছি, শ্রাবণের গান বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান। এই গানটি পাওয়ার পর আমার মনে হলো গুরুদেব তো বিহাগ সিদ্ধ, বর্ষা মঙ্গলের গান বিহাগ রাগিনীতে লিখতে অনুরোধ করলে কেমন হয়। সেই বিহাগে পেলাম আজি তোমায় আবার চাই শোনাবারে। আজি তোমায় আবার চাই শোনাবার, আজি তোমায় আবার চাই শোনাবার, যে কথা শোনায়েছি বার বার, আজ তোমায় শোনাবার। এবার আবার কাগজে লিখে রেখে দিয়ে গেলাম তান দেওয়া গান, পেয়ে গেলাম আজ শ্রাবণের গগনের গায়ে। শ্রাবণের গগনের গায়ে বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, এ সর্বঋষি হরিয়া উঠে হায়। শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, এ সর্বঋষি হরিয়া উঠে হায়। শ্রাবণের গগনের গায় বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। এতক্ষণ শ্রাবণের ধারায় আমরা সতেজ হলাম, স্নিগ্ধ হলাম, আবার প্রকৃতির রূপ বদলের পালা। শরতের সোনা রোদ গায়ে মেখে প্রকৃতি আবার ঝলমলিয়ে উঠবে। আকাশে সোনা রোদের ভেলায় সূর্য লুকোচুরি খেলবে। পৃথিবী তার অসুখের কালো মেঘকে সরিয়ে রেখে শরতের সোনা রোদে ঝলমলিয়ে উঠবে, এই আশায় আমরা বুক বেঁধে চলেছি। আর মেঘ রোদ্দুরের খেলা দেখতে দেখতে আমরাও মেতে উঠব আমাদের শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব নিয়ে। চতুর্দিকে ধ্বনিত হবে আগমনীর গান, আর সেই আগমনীর সুরে ভেসে যাবে সমস্ত হাহাকার, হতাশা, দুশ্চিন্তা, সমস্ত কিছু। তাই আজ সমগ্র পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব সেই আশা এবং আনন্দের গান ও কবিতার মধ্য দিয়ে। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে, বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি।